গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। শুনলাম কলকাতায় নাকি খুব বৃষ্টি হচ্ছে, পুনেতেও খুব মেঘলা মেঘলা আজকে একটা ওয়েদার। দুদিন খুব বৃষ্টিও হয়েছিল, বা তখন তো আমরা মুম্বাইতে ছিলাম। আজকে দিনটাকে স্টার্ট করা যাক, এনে খুব তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এই দুটো দিন এত মজায় মজায় কাটিয়েছি যে সেটার হ্যাং ওভার কাটছেই না। মনে হচ্ছে ওয়াও কি সুন্দর দুটো দিন কেটে গেল। কতদিন ধরে প্ল্যান করছিলাম যে এই যাবো, এই হবে, সেই হবে, ওই হবে, বাট দেখতে দেখতে চলেও গেল। সকাল সকাল উঠে অমিত এখন সালমান খানের মুভি দেখছে। আজকে যদি স্যাটারডে, ওরা কি সারাদিন বসে বসে সালমান খানের মুভি দেখবে। আজ দেখে নাও, পুনেতেও খুব মেঘলা একটা ওয়েদার হয়ে আছে, আর খুব হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে ওয়েদারটা, খুব ভালো লাগছে। স্যাটারডে সানডে তো সবাই বাড়িতে বসে বসে আজকে আই গেস ঘুমাবে। এনিওয়েজ, এখানে আমাদের গাছপালাগুলোও খুব সুন্দর হয়ে আছে। স্পেশালি যখন বৃষ্টি হয় না, তারপরে গাছপালাগুলো আর একটু সুন্দর হয়ে যায়। শুধু এই প্ল্যানটাকেই আমরা একদমই বাঁচাতে পারছি না। তোমরা সবাই বলেছিলে যে এটা উইন্টার প্ল্যান, এমনিতেও বাঁচবে না, বাট আমরা আমাদের সাইড থেকে ফুল এফোর্ট দিচ্ছি, বাট সামহাও এটা থাকছে না, এটা নাকি উইন্টার প্ল্যানটি। যাই হোক, এইগুলো হচ্ছিল আমাদের গাছপালাগুলো। মানে এখানে দেখে নাও, অমিত পুঁতেছিল হচ্ছে হলো লঙ্কা, ওই ইয়ে হয় না, সিডগুলো পুঁতেছিল, অ্যান্ড ফাইনালি গাছ বেরোচ্ছে। এখন চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি অমিত কি করছে, অ্যান্ড ও কিরকম হ্যাং ওভার মুডে আছে। অমিত বলছে একটু ক্যামেরাটা অন করতো, বল কি বলবি। কালকে সব কিছু তো ঠিক ছিল, হ্যাঁ, কিন্তু আজকে মনটা কেন খারাপ বলতো, এনার্জি কেন ডাউন বলতো। কেন জান্নাতের যে গানটা ছিল নামিয়ে, তখন আমরা স্কুলে পড়তাম, ওই ওইখান থেকে সবাই সোনাল জয়ের ফ্যান। তারপরে 3G মুভিতে খুব ভালো লাগে, খুব মিষ্টি দেখতে, খুবই মিষ্টি দেখতে, মানে খুবই আন্ডাররেটেড, আর খুব চান্সেস কম পেয়েছে, কিন্তু পেলে খুব ভালো হতো, খুবই সুন্দর দেখতে, মানে হয় না যে পরী টাইপ দেখতে, ওকে সত্যি ওরকম টাইপের দেখতে। খালি পাখায় উড়ে এসেছিল না, রে সাদা জামা পরে এসেছিল, তো পরীই লাগছিল, তো লাগছিল। থ্যাংক ইউ, ভেরি প্রাউড অফ ইউ। আগে অনেক কথা সোনাল চন্দ্রের ব্যাপারে বলে, তারপর বলো এই রে কেস খাচ্ছি, আজকে তো মার খেতে হবে। সত্যি কথা বলছি, গেলাম, মাছ নেওয়া হয়ে গেছে, সেখানে ব্লগ করতে পারিনি, লোটে মাছ নিয়ে নিয়েছি। আর আমি যে আর মাছটা খাওয়া হয়েছিলাম, সেই আর মাছটা নেই, মানে ছোট আর মাছ নেই, সব বড় বড় আর মাছ আমি একা খেতে পারবো না, তা আমি ভাবছি একটু মাংসই নিয়ে নেবো। কারণ সত্যি এখানে এসে সত্যি বলছে ও যাবে, তো আমি ওখানে আসলাম ওকে নিতে, ওকে নিয়ে তারপর বেরোবো। তার আগে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে স্কুটার ধোয়া। তো স্কুটারে কদিন ছিলাম না, দেখে সব পাখিতে পটি করে রেখে দিয়েছে, চারিদিকে পুরো নোংরা হয়ে রয়েছে, স্কুটার ধুয়ে নেবো, ধুয়ে তারপর ডিসাইড করবো যে মাংস নেবো নাকি বাড়িতে গিয়ে এখন আপাতত অন্য কিছু খেয়ে নেবো, রাত্রিবেলা মাংস খাবো, যাই না, বা যাই হোক সত্যি মাসে ওকে নিয়ে যাই। যা যা টুকটাক রান্না করার ছিল সেটা তো করে দিয়েই গেছে। আজকে অমিত সকালবেলায় গিয়ে একটুখানি লোটে মাছ নিয়ে এসেছে, তো আজকে আমি একটুখানি লোটে মাছ রান্না করবো, তো ওটা তাড়াতাড়ি করে নিই, ওটাই হচ্ছিল আজকে আমাদের লাঞ্চ। আর লোটে মাছ আছে, ডাল আছে, অমিত হয়তো একটু ডিমের অমলেট খাবে আর ভাত। মাছটা ওখানে রেডি হচ্ছে, ভালো লাগছে তোমাদের সাথে বসে একটুখানি আরামসে গল্প করি। আজকে আছি আমি একটুখানি গল্প করার মুডে, এই দুদিন এত ভালো কেটেছে গল্প না করে, তো পারবোই না আজকে তোমাদের সাথে। তো যেটা বলতে চাই, কালকে আই ফেল্ট সো 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 গুড কে ফাইনালি আমার ড্রিম ফুলফিল হলো, আমি মুম্বাই ইভেন্টে গেলাম। এটা আমার কত বছরের ড্রিম ছিল তোমাদেরকে বলেও যেতে পারবো না। আই থিঙ্ক আমি ইন্ডাস্ট্রিতে আছি 6-7 বছর হয়ে গেছে। আমি মেনলি কালকেও আমি তোমাদেরকে বলেছি, আমি ইনস্টাগ্রাম থেকেই স্টার্ট করেছিলাম, ওখান থেকেই সব কিছু শুরু হয়, তারপরে ইউটিউবে আসা। তো এটা অনেক বড় একটা স্বপ্ন ছিল। সেকেন্ডলি, বিয়ের আগে আমি ইনস্টাগ্রামে অনেক বেশি কনসেন্ট্রেট করতাম, কাজ করতাম। ইনফ্যাক্ট আমি বিয়ের আগে, মানে আই থিঙ্ক ইন 2018 or 2019, আমি বেস্ট ফ্যাশন ব্লগার ফ্রম কলকাতা অ্যাওয়ার্ডও পাই। আর আমার খুব ইচ্ছা আছে এই লাইনটাতে কাজ করার, ফ্যাশন আর বিউটি নিয়ে। তো রিসেন্টলি আমি একটা কোর্সও স্টার্ট করবো রিলেটেড টু দিস অনলি, বিকজ আমি আমার স্কিলটাকে আরও পলিশ করতে চাই। ইনস্টাগ্রামে আমি মারাত্মক ভালো কন্টেন্ট বানাতে চাই। একটা সময় ছিল যেখানে আমি খুব সুন্দর সুন্দর স্টাইলিং ভিডিও বা স্টাইলিং করে পিকচার পোস্ট করতাম, কয়েকটা টাক 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 করে স্ক্রিনেই দিয়ে দেবো, অ্যান্ড ইভেন্টসে যেতাম, অ্যান্ড নিজেরই খুব ভালো লাগতো যে ওয়াও এরকম সুন্দর করে স্টাইলিং করছি, পিকচার পোস্ট করছি, অ্যান্ড ভালো লাগতো, মানে দ্যাট ইজ মাই ড্রিম। দেখো সব মানুষের একটা ডিফারেন্ট হয় না, যে ট্রু কলিং ফ্রম ইনসাইড হয়, দ্যাট ইজ মাই ড্রিম, দ্যাট ইজ মানে যেটা আমাকে খুব খুশি দেয়, ফ্যাশন অ্যান্ড বিউটি ইন্ডাস্ট্রিটা আমাকে সত্যি খুব খুশি দেয়, ভালো লাগে। কালকে আমি বলছিল, মানে আমি এখন গাড়ি করে আসছিলাম, তখন আমি বলছিল যে জাঙ্কা আজকে আমি দেখতে পাচ্ছিলাম যে চোখে মুখে খুশি মানে ফুটে উঠেছে, কারণ তুই এটা সবসময় চেতিস, বা এরকম লাইফ তুই চাস, বা এই জিনিসগুলো তুই করতে চাস,
সো ইয়া ভেরি হ্যাপি সেইং দ্যাট কলকাতা থেকে খুব বেশি ইনস্টাগ্রামার বলো নেই যারা কিনা ন্যাশনাল লেভেলে গিয়ে প্রেজেন্ট করে, যেরকম দেখো কসমোপলিটন অ্যাওয়ার্ড ভাবো বা মিলান ফ্যাশন উইক ভাবো বা প্যারিস ফ্যাশন উইক ভাবো বা কান ফেস্টিভ্যাল ভাবো, সেখানে ম্যাক্সিমাম লোকেরা না মুম্বাই আর দিল্লি থেকেই যায়। তো এটাও আমার একটা খুব বড় স্বপ্ন যে আমার কন্টেন্ট যেন একদিন এতটাই ভালো হয়, এতটাই ভালো হয় ইনস্টাগ্রামে, মানে ইনস্টাগ্রাম রিলেটেড যে কন্টেন্টগুলো হয় সেটা যেন আমার একদিন এতটাই ভালো হয় যে একদিন আমিও যেন এরকম টাইপের জিনিসে ইনভাইটেড হই বা আমিও যেন মানে এই বেঙ্গলি কমিউনিটিটাকে প্রেজেন্ট করতে পারি সবার সাথে গিয়ে, যেরকম দিল্লি থেকে যায়, বম্বে থেকে যায়, আমিও চাই যে এটা কলকাতা থেকে একটা মেয়ে যেন এতটাই ভালো হয় সেও যেন যেতে পারে, আমিও যেন প্রাউডলি বলতে পারি যে হ্যাঁ আমি কলকাতা থেকে এসেছি আর আমি প্রেজেন্ট করছি এই ইন্ডাস্ট্রিটাকে। তো দ্যাট ইজ মাই ড্রিম, অবভিয়াসলি অনেক কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে, অ্যান্ড আই হোপ একদিন যেন স্বপ্নটা পূর্ণ হয়। দু বছর হয়ে গেছে, অতটা না সত্যি বলতে বিয়ের পরে আমি অতটা ঠিক ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকতে পারিনি, যাই না কেন জাস্ট হয়ে ওঠেনি, ডিফারেন্ট ডিফারেন্ট লাইফ চেঞ্জ, সাডেনলি লাইফ চেঞ্জ, তো হয়ে ওঠেনি। তো পুনেতে এখানে আমার টিমও নেই, তো খুব অসুবিধা হয়েই যায়, বাট ঠিক আছে আস্তে আস্তে যেহেতু এখন আমার কাছে সেই অপশানটা নেই আমি শিখতে লাগি, যত বেশি শিখবো তত আমার স্কিল বাড়বে, যত এইগুলো ব্যাপারে রিসার্চ করবো পড়তে পড়তে থাকবো ভালো হবে, রাইট টাইমে রাইট অপরচুনিটি এসে যাবে, অ্যান্ড তার থেকে বড় কথা আমি আমার ইনস্টাগ্রামে আস্তে আস্তে কাজ করা শুরু করবো, অনেক কন্টেন্টও পোস্ট করতে চাই, অ্যান্ড একদিন আই হোপ একদিন আমিও কসমোপলিটন অ্যাওয়ার্ডের জন্য নমিনেট হই, অ্যান্ড আমরা অ্যাওয়ার্ড পেয়ে যাই, অ্যান্ড কেউ বলতে পারবে যে হ্যাঁ কলকাতা থেকে রিয়াঙ্কা সরকার পেয়েছিল। সো দ্যাট ইজ দ্য ড্রিম। অনেক লম্বা হয়তো হয়ে গেল পার্টটা, বাস চিল, মাঝে মাঝে হয় না, তাও তোমাদেরকে সত্যি বলছি না মানে নিজের ফ্যামিলি মানি, তাই জন্য কিছু গল্প হোক, কিছু দুঃখ হোক, কিছু যাই হোক তোমাদের সাথে শেয়ার করতেই থাকি। অলসো এটা তো আমার স্বপ্ন, তোমাদেরও যদি কোনো স্বপ্ন থাকে না যেটা দূর থেকে দেখে মনে হয় কোনোদিনও মনে হয় না পসিবল হবে, আমার ভাবো 6-7 বছর ধরে ভাবছি যে মুম্বাই একটা ইভেন্ট পাবো, মুম্বাই একটা ইভেন্ট পাবো, আমিও প্রেজেন্ট করবো যে আমি কলকাতা থেকে এসেছি, আর ফাইনালি এটা হয়েছে। ইট টেক্স টাইম, এরকম না যে আজকে ভাবলে কালকেই হয়ে যাবে, প্রচুর টাইম লাগে, ভগবান তোমাদের প্রচুর পরীক্ষা নেবে যে তারপরে গিয়ে ফাইনালি ভগবান বলে যাও যা তোকে এটা দিয়ে দিলাম, কিন্তু সে যা তোকে এটা দিয়ে দিলাম বলতে বলার আগে অনেক কিন্তু পরীক্ষা নেয়। তো যাই হোক, তোমাদের যদি কোনো স্বপ্ন থাকে প্লিজ সেটাকে মানে সেটার উপরে বিলিভ রেখো, আমার মতন একটা মেয়ে যদি পারে তোমরাও পারবে, তোমাদের যাই স্বপ্ন আছে তোমরা সব ফুলফিল করতে পারবে। তো ওটাই, নিজের ড্রিমে নিজেরাই ফেথ রেখো, অ্যান্ড আই হোপ তোমাদের সবার স্বপ্ন যেন পূর্ণ হয়। স্কুটার ধোয়ানো পুরোপুরিভাবে কমপ্লিট, স্কুটার ধোয়া হয়ে গেছে, এবার আমি বাড়িতে এসে গেছিলাম, বাড়িতে এসে রিয়াঙ্কাকে মাছটা দিয়ে দিয়েছি, এবার আমি একটু বেরোচ্ছি, আমার পার্সোনাল কাজ আছে, কোথায় আছে কিনা সেটা তো দেখাচ্ছি না। স্কুটার ধুয়ে আমি রিয়াঙ্কাকে মাছটা দিয়ে আসছি, নিচে স্কুটার রেখে গেছিলাম, এবার আমি একটু বেরোবো, আমার পার্সোনাল কাজ আছে, হিন্দি বাড়িতে যেতে হবে, আমার একটা অফিসিয়াল কাজ আছে, কাজটা মেটাবো, মিটিয়ে তারপর আমি বাড়িতে আসবো, হয়তো তারপর সঙ্গীতের সাথে একবার দেখ, সঙ্গীত না মানে যাবো সত্যমের সাথে একবার দেখা করতে হতে পারে, সত্যমের একটা গাড়ি রিলেটেড জিনিসপত্র সেটা নিয়ে যেতে হবে একটা জায়গায়, সেটা সেখানে তো যাবোর পরে। তো আমি এখন বেরোই, স্কুটারের সামনে দাঁড়িয়ে আছি, আমি আগে যাই, আমার অফিসের কাজটা মিটিয়ে নিই, অফিসিয়াল কাজটা মিটিয়ে নিই, তারপর বাইরে কন্টিনিউ করবো। এসে গেছি আমি যেখানে আসতে আমার কাজের জন্য চুলটা পুরো ঘুরে ঘুরে গেছে, কেন কি হেলমেট পরেছিলাম, এবার ওপরে যাই, ওপরে গিয়ে কাজটা মিটিয়ে নিই, তারপর বাকিটা তোমাদের জানাবো কী হবে কী হবে না বা কী করবো কী করবো না। কাজ হয়ে গেছে কিন্তু কাজটা আজকে ফুললি হয়নি, আমার মানডে আসতে বলছে, বাট মানডে আমি আসতে পারবো না, আমি যাই না, আমার অফিস আছে, বাট দেখা যাক কী করি কী না করি। এখন একটু এখান থেকে বেরোচ্ছি, সত্যম ফোন করছে, সত্যম বললো ওর গাড়ির একটা শোরুমে একটু যেতে হবে, একটা কাজ আছে, তো সেখানে হয়তো ওর সাথে আমি যাবো, দেখা যাক। হালকা হালকা বৃষ্টিও পড়া শুরু করছে, বুঝতে পারছি না যেতে পারবো কি পারবো না, যদি যাই তোমাদের দেখিয়ে দেবো, যদি না যাই সেটা তোমাদের জানিয়ে দেবো। এখন এখান থেকে বেরিয়ে পড়ি, এসে গেছি টাটা মোটরের সামনে, পেছনেই টাটা মোটরস আছে, সত্যম ভেতরেই আছে, সত্যম বললো আমি ভেতরে আছি, ও কাজটা হচ্ছে, ও করে নিক, ওর কাজটা হয়ে গেলে এখান থেকে তার বেরিয়ে, ও টাটা মোটরস গাড়ি দিচ্ছে না, সেটা ভেবো না, তো না গাড়ি নিয়েছিল, একটা বুকিং করেছিল বা সেটা ক্যান্সেল করে দিয়েছে, সামহাও দি আদার এখান থেকে ও নিতে পারবে না, কিছু একটা প্রবলেম হয়েছে, সে ক্যান্সেলেশন অ্যামাউন্টটা আজকে দিয়েছে চেক, ও সে নিতে আসি, তুমি এখন যেন রাস্তা পেয়েছো আমাকে নিয়ে জানো, ঠিক আছে আমি আসছি, তোকে নিয়ে আমি একটু যাবো একটা জায়গায় যাবো, কোথায় সেটা তোর একটু পরে জানাচ্ছি। দেখো না সত্যি আমি এসে গেছে, সত্যমকে নিয়ে চলে আসলাম, আমরা ওয়াকারে এসেছি, কেন এসেছি তোমাদের বললাম না, একটা কাজ আছে, কী কাজ সেটা তোমাদের এখন বলছি। তারা তো আমি এসেছি ওয়াকারে দ্য ওয়ার্ল্ড অফ সুইটসে, কেন কি রিয়াঙ্কা কালকে ছানা পোড়া দেখেছে মাস্টার শেফ, নাকি খুব লোভ লেগেছে, চেষ্টা করবো ছানা পোড়া পাই নাকি, না পেলে ছানা কিছু আইটেম পেলে সেটা নিয়ে যাবো, ওকে খাওয়াবো, তখন ভেতরে যাওয়া যাক, গিয়ে কিনি দেখি আছে কিনি। ছানা পোড়া তো পেলাম না, কিন্তু রিয়াঙ্কা যেহেতু ম্যাঙ্গো পছন্দ, তো ম্যাঙ্গো কালাগান ভাজির জন্য একটু নিয়ে যাই, অল্প কটাই নিয়ে যাচ্ছি শুধু ওর জন্য নেবো, এখানে আর অনেক কিছু তো আছে, ভেবেছিলাম যে সুগার জামুনটা নেবো, আর নাহলে এটা নেবো, আর নাহলে কোথায় গেল ওটা, হ্যাঁ নিচে রসমালাই নেবো, বাট রিয়াঙ্কা বলে রসমালাই ও পছন্দ করে না, তার নিচ্ছে না, এই রসগোল্লা খাওয়ার মতন না, আমরা খেতে পারবো না, যাই হোক আপাতত এটাই নিয়ে নিই এখান থেকে। ছানা পোড়া তো পেলাম না, কিন্তু ম্যাঙ্গো কালাগান নিয়ে নিলাম, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, চেষ্টা করবো যদি আর কোথাও একটা বাঙালি সুইট সুইটের দোকান পাই সেখানে যাবো। আমার না মনে আছে কমেন্টে অনেকজন লিখেছিল এখানে কোনো দোকান আছে, বাট ঠিক নামটা মনে নেই, যেতে পারছি না,
এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সংকেত এসেছে, সংকেত দেখা করবো, বলছেন দেখা হচ্ছে না, সংকেতের সাথে দেখা করে তারপর বাড়ি চলে যাবো, চা খাওয়া হয়ে গেছে সংকেতের সাথে, সংকেত চলো বাই, শাম কো মিলতে হয় সংকেতের সাথে অনেকদিন পর। হ্যাঁ এখন আমার পিছনে সত্যম বসে আছে, সত্যমকে ছেড়ে দিয়ে তারপর আমি বাড়ি যাবো। হয়ে গেছে আমার লুটে মাছ রান্না করা, এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাই তারপরে লাঞ্চ করে নেবো। ভাবলাম তোমাদেরকে দেখাই যে মুম্বাই ইভেন্টে আমি কী কী হ্যাম্পার পেয়েছি। যখন এরকম কোনো বড় ইভেন্ট হয় না তখন এরকম ডিফারেন্ট ডিফারেন্ট হ্যাম্পার থাকে, আর যখন আমি এরকম জায়গায় যেতাম বা যেতাম না, যখন যেতাম না তখন ভাবলাম কি হ্যাম্পারগুলোতে আছেটা কি, খুলে গিয়ে দেখাবে, এরকম আমার খুব কিউরিয়াসিটি জাগতো, এখনও জাগে। যাই হোক, তো অনেকগুলো হ্যাম্পার আছে, এক একগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে না এই হ্যাম্পারটা যেটা আমাকে দেওয়া হয়েছিল, এটাতে না অ্যাকচুয়ালি গান বাজে, যেই অমিত খুলেছিল বলছি এই অরিয়াকে রেখে ভূতের মতো এরকম গান বাজছে কেন, হয়েছে এটা হয়তো ওদের কিছু পিয়ার মানে অ্যাক্টিভিটি টাইপে। এনিওয়েজ ফার্স্ট হচ্ছিলো এইটা, আর তোমরা এখন গানটা শুনতেও পাবে, হ্যাঁ এটা চলতেই থাকবে, আর মিউজিকটা এরকম বক্সে বাজতেই থাকবে। তো আমি ফটোফট করে প্রোডাক্টগুলো বার করে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, নাহলে এটা খুব ডিস্ট্র্যাক্টিভ হয়ে যাবে, মা বন্ধ হয়ে যা। হ্যাঁ তো এই বক্সটার মধ্যে এই এই বক্সটার মধ্যে ছিল হচ্ছিলো এই হেয়ার ব্রাশটা, খুবই সুন্দর হেয়ার ব্রাশ, অলরেডি আমি আর অমিত দু তিনবার মাথায় আসতে আসতে দেখে নিয়েছি, অমিত অলরেডি বলেই রেখেছে রিয়াঙ্কা এটা কিন্তু আমি নেবো, হ্যাঁ সে না এটা আমি নেবো, যখনই আমি কোনো কোম পাই অমিত নিয়ে নেয়। যাই হোক এইটা হচ্ছিলো ফার্স্ট জিনিস যেটা হ্যাম্পারে ছিল, খুব সুন্দর একটা ভালো কোম লরিয়ালের, আই ডোন্ট থিঙ্ক এটা হয়তো বাইরে অ্যাভেলেবেল থাকবে, এটা হয়তো স্পেশালি ওরা পিয়ার প্যাকেটের জন্যই বানিয়েছে। এনিওয়েজ কিছু লিঙ্ক আমি যদি পাই নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেকেন্ড হচ্ছিলো এইটা, এইটা হচ্ছে হলো কি এটা আমি জানি না, বাট এরকম আই থিঙ্ক এটা হচ্ছিলো হেড ম্যাসাজার যেটা কিনা বলে, কি আরাম লাগছে, এটা হচ্ছিলো হেড ম্যাসাজার। আমার কাছে এরকম একটা ছিল আগে বাবে, এরকম তোমরা নিয়ে হেডটাকে ভালো করে ম্যাসাজ করতে পারো। আবার অনেকে কী করে জানো তো, যখন শ্যাম্পু করে না শ্যাম্পু ভালো করে লাগে, তারপর এইটাতে ভালো করে ম্যাসাজ করে, তাহলে নাকি স্ক্যাল্পটা ক্লিন হয়। আই থিঙ্ক এটা সিমিলার পারপাসের জন্যই দেওয়া আছে, এরকমভাবে হাত ধুকিয়ে তোমরা ম্যাসাজ করতে পারো। আজকে অমিতকে রাত্রিবেলা এইটাতে ম্যাসাজ করে দেবো, আরাম পেয়ে যাবে। আর থার্ড হচ্ছিলো এইটা, এইটা আই থিঙ্ক খালি বাক্স কিছুই নেই, জাস্ট পিয়ার প্যাকেটটা যাতে দেখতে সুন্দর লাগে তাই জন্যে দিয়েছে। এটা একটা এরকম টাইপের মানে একটা বক্স টাইপের, কিছুই নেই মানে কিছুই নেই, এমনি জাস্ট চারিপাশে লরিয়ালের ব্র্যান্ডিং ব্র্যান্ডিং করা আছে, তো এটাই এমনি ফেক। আর তার সাথে আমার ইনভিটেশন কার্ডও ছিল যেটা কিনা সবাইকে পাঠিয়েছিল যারা কিনা ইনভাইটেড ছিল। ওকে সেকেন্ড প্যাকেট যেটা ওরা আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছিলো এইটা, এইটাতে দুটো প্রোডাক্ট আছে। ফার্স্ট হচ্ছে হলো লরিয়ালের এই শ্যাম্পুটা, এইটা এই শ্যাম্পুটা আছে, এটা বেসিক্যালি আমার হেয়ার স্টাইলের দেখেই আমাকে সাজেস্ট করেছিল যে তোমার এই পার্টিকুলার শ্যাম্পুটা ইউজ করা উচিত। আগের এটা লিঙ্ক পেলে আমি নিচে দিয়ে দেবো, যদি কোনো যদি কোনো লিঙ্ক পাই তো। তো এইটা হচ্ছিলো ফার্স্ট যেটা কিনা এই প্যাকেটটা আছে। সেকেন্ড হচ্ছে হলো একটা কন্ডিশনার, এটা হচ্ছে হলো মেটাল ডিএক্স কন্ডিশনার, যেটা আমি অলরেডি ইউজ করি, আমি লাস্ট ইয়ার মেটাল ডিএক্স ইউজ করা স্টার্ট করেছিলাম। আমার কাছে মেটাল ডিএক্সের শ্যাম্পুও আছে আবার কন্ডিশনারও ছিল, সিরাম মনে হয় এটা নেই। তো এটা হচ্ছিলো বেসিক্যালি মেটাল ডিএক্স হচ্ছিলো কিসের জন্য বলে দিচ্ছি, আর সেটা হচ্ছিলো মেটাল ডিএক্সটা লঞ্চ হয়েছিলো কালার্ড হেয়ারের জন্যে, আর যেহেতু আমি রিসেন্টলি কালার করেছি তাই জন্য আমি এটারই কন্ডিশনার ইউজ করছিলাম আর আমি লরিয়ালের শ্যাম্পু ইউজ করছিলাম। এনে এই দুটো ছিল হচ্ছে হলো এই প্যাকেটটাতে। আর থার্ড আর একটাও হ্যাম্পার আছে, কী ভালো লাগে জানো, যখন এরকম হ্যাম্পার দেয় ভেতরে ভেতরে একটা কিউরিয়াসিটি জাগে, ভেতরে কী আছে ভেতরে কী আছে, সবাই হয়তো বাড়িতে গিয়ে খোলে, আমি তো যেই গাড়িটা ছেড়েছে ওই জন্য খুলে খুলে দেখছিলাম কী আছে না আছে। আই থিঙ্ক এইসব ছোটো ছোটো জিনিসের মজা আছে, সবসময় যদি আমার একটু সিরিয়াস হয়ে যায় তাহলে লাইফে মজা থাকে না, এইসব ছোটো ছোটো জিনিস যেরকম স্কুলে এরকম হ্যাম্পার দিলে খুলে খুলে দেখার যে মজা, সেই বাচ্চাটা মানুষের মনের মধ্যে বেঁচে থাকা উচিত। যাই হোক এইটা হচ্ছিলো লাস্ট হ্যাম্পার যেটা কিনা ওখান থেকে দিয়েছে, এটাতে কী লেখা আছে, নিউ স্টার্ট, হ্যাঁ নিউ স্টার্ট আহেড লেখা আছে। এর মধ্যে দুটো প্রোডাক্ট আছে, একটা হচ্ছিলো এইটা, এইটা হচ্ছে হলো স্ট্রেটনার, এইটা হচ্ছিলো স্ট্রেটনারটা দিচ্ছে, এটা একটা পার্টিকুলার ব্র্যান্ডেরই দিয়েছে। যাই হোক এইটা হচ্ছিলো স্ট্রেটনার, আমার কাছে পুনেতে স্ট্রেটনার নেই, হ্যাঁ কলকাতায় আমার কাছে একটা স্ট্রেটনার অলরেডি আছে কিন্তু পুনেতে নেই, তাই কিন্তু ভালো হয়েছে, যদি আমার কোনো স্পেশাল অকেশানের জন্য চুল স্ট্রেট করতে হয় তাহলে আমি এখন করতে পারবো। অ্যান্ড নেক্সট এটার মধ্যে আর একটা জিনিস আছে, ওনার আরও একটা জিনিস আছে, নেক্সট যেটা দিয়েছে সেটা এটা আমি আগে দেখিনি, এই ফার্স্ট টাইম তোমাদের সামনেই দেখছি, সেটা হচ্ছিলো আর একটা কোম দিয়েছে। তো ঠিক আছে দুটো কোম পেয়েছি, একটা অমিত নিয়ে নেবে একটা আমি ইউজ করে নেবো। তো এইটা হচ্ছিলো সেই কোমটা, হ্যাঁ এটা একটা কোম দিয়েছে। অ্যান্ড থার্ড অ্যান্ড দ্য লাস্ট প্রোডাক্ট দ্যাট উই হ্যাভ, আর কিছু আছে না, কিছু নেই, সেটা হচ্ছিলো এইটা, এইটা হচ্ছে হলো এটা হচ্ছিলো ড্রাইং ব্রাশ, এইরকম টাইপের ব্রাশ আমি আগেও ইউজ করেছি, যেটা কিনা মানে ব্রাশের মতন তোমরা এরকমভাবে কম করবে অ্যান্ড সেটা তোমাদের হিটার হিসেবেও কাজ করবে বা ব্লো ব্লো করলে যেরকম হয়
দাঁড়া একদম ব্লোয়ার হিসেবেও কাজ করবো, যদি খুলে দেখি তাহলে আমিও বুঝতে পারবো। তো এটা অ্যাকচুয়ালি আমি এক্সপেক্ট করিনি যে এত ভালো কিছু হবে ভেতরে, বাট এটা অ্যাকচুয়ালি সামথিং ভেরি ডিফারেন্ট। আমি নিজেও তোমাদের সাথে খুলছি, আমি কালকে খুলিনি, কালকে আমি এত টায়ার হয়ে গেছিলাম। তো এরকম হচ্ছে প্রোডাক্টটা, আই থিঙ্ক এটাকে ঘোরানো যায়, হ্যাঁ। তো এটা বেসিক্যালি হেয়ার ব্লোয়ার টাইপেরই দিয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম মানে এটা কোম টাইপের হবে, বাট আমি বাই মিস্টেক ওটা ভুল করে বলে ফেলেছি। এটা বেসিক্যালি হেয়ার ড্রায়ারই আছে, এর সাথে এরকম একটা ওয়াও এটা ম্যাগনেটিক আছে, এরকম একটা সেট আপও আছে যেটা তুমি এরকম সেট করে তারপর ভালো করে হেয়ারটাকে সেট করতে পারবে। তো এইটাও দিয়েছে। আগেন পুনেতে আমার কাছে হেয়ার ব্লোয়ারও নেই, অমিত রিসেন্টলি নিজের জন্য একটা কিনেছে, বাট আমার কাছে ছিল না। ওটাও মাঝে মাঝে ইউজ করতে পারি, বাট ও আমাকে দেয় না ইউজ করতে। তো যাই হোক, এটা হচ্ছে থার্ড প্রোডাক্ট। কি সুন্দর লাগছে পুরো রোজ গোল্ড কালারে। তো এইগুলো হচ্ছে সব করা জিনিস যেটা কিনা মুম্বাই ইভেন্টে পেয়েছি। কেমন লাগলো সব করা জিনিস জানিও, এইগুলো লিঙ্ক যদি পাই দিয়ে দেবো, বাট আশা করছি লিঙ্ক পাবো না। এই সব কটা জিনিসের উপরে না কোনো প্রাইস পুট করা নেই, আই থিঙ্ক এইগুলো স্পেশালি কি কাস্টম মেড করেছিলো ফর দ্য স্যাম্পল বুঝতে পারছি না, কারণ ইউজুয়ালি যে কোনো প্রোডাক্ট হলে প্রাইস তো সবসময় মেনশন করাই থাকে, বাট এগুলো একটা প্রোডাক্টের পেছনেও বা সামনে কোথাও আমি প্রাইস দেখতেই পাচ্ছি না। তাই থিঙ্ক এটা কোনো স্পেশাল পিআর প্যাকেটের জন্যই বানানো হয়েছে। অবভিয়াসলি শ্যাম্পুটার উপরে তো প্রাইস আছে, ওটা নর্মাল প্রোডাক্ট, বাট এইগুলো আই থিঙ্ক স্পেশাল পিআর প্যাকেটের জন্যই বানিয়েছিল। এখন যাই গিয়ে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই, চুলটা এরকম কেন হয়ে গেল বলো তো, কারণ সব কটা প্রোডাক্ট আমি চুলটাকে এরকম করে ঘষে ঘষে দেখছিলাম, তাই জন্য যাই এখন গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিই। দুপুরবেলা ভালো করে অমিত ঘুমিয়ে নিয়েছে, এখন ওর নাকি খুব মাটন খেতে ইচ্ছা করছে, তাই জন্য অনেকে এখন মাটন আনতে যাবে, নিজে নাকি নিজেই রান্না করবে নিজেই খাবে। তোমরা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করো যে রিয়াঙ্কা তুমি মাটন খাও না, তোমাকে তো দেখি কলকাতায় মাটন খাও, তাহলে এখানে কেন খাও না? আমার পুনেতে এসে মাটন খেতে ভালো লাগে না, যাই না কেন কি রিজন আই ডোন্ট নো, বাট ভালো লাগে না তাই খাই না। যাই হোক, অমিত হয়তো এখন রেডি হয়ে যাবে, ব্লক করিস। হ্যাঁ ঠান্ডাই থাকে, তো দুপুরবেলা ওরকম ঘুরছিল, যদি আজকে ঘুমাইনি, বাট হ্যাঁ ইচ্ছে করছিল যে রেস্ট করে একটু টিভি দেখি। আর এই দুদিন না আমাদের একটু হেকটিক গেছে, তো আজকে আমি একটু টায়ার্ড ফিল করছি। হল রুমটার খুবই খারাপ অবস্থা, এখানে দুপুরবেলা আনবক্সিং করার পরে এমনভাবে রেখে দিয়েছি, রেখে গুছানোর টাইম পাইনি, এখন সব একবারে গুছাবো। এখানে সব টুকটাক কাপড় রাখা আছে, এখানে বোতল ফোতল হ্যান ত্যান সব রাখা, এখানে আমাদের ভিআইপিটা রাখা আছে, এর মধ্যে থেকেও সব কিছু বার করবো। তো এখন দেরি না করে এই পার্টটাকে একটু ফটাফট ক্লিন করে নিচ্ছি। দুপুরে আমি মাছ খাইনি, রাতে কি খাবো তাই মাটন নিয়ে নিলাম, মাটন খেতে ইচ্ছে করছে তো আজকে মাটন নিয়ে নিলাম, এখন বাড়ি যাওয়া যাক। প্রিয়াঙ্কার মাথার বালিশের প্রবলেম হয়েছিল বলছিল, তাই জন্য একটা বলছিল বালিশ নিয়ে নিই, আজকে নতুন একটা বালিশ এখানে বানানো ছিল, সেটাই মাত্র বানালো ছিল, মানে আমি এসে দেখলাম বানানো শেষ হলো, আমি দেখি তো কীরকম তখন ভালো লাগলো, এটা নিয়ে নিলাম একদম। এই দিনটা যেমন ওয়াকারে একটা নতুন দোকান খুলেছে, সে সব কিছু বালিশ তোষক ফোষক পাওয়া যায়। আমার জন্য আগে নিলাম না, কারণ কি আমারটা ঠিক আছে চালিয়ে দিই, আগে দেখি প্রিয়াঙ্কা কী বলে, প্রিয়াঙ্কার একটু বেশি প্রবলেম হয়েছে তাই জন্য ওটা নিয়ে নিই। নেওয়া হয়ে গেছে, একটা বেশি দাম নিল না, 250 টাকা নিল, তো আমি নিয়ে বাড়ি যাই। বাড়ি এসে গেছি, ওই প্রিয়াঙ্কার মাথার বালিশ আর খাসি মাংস এবার উপরে যাই, গিয়ে ম্যাডাম সাথে একটু গল্প টল্প করি, অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, তো ভালো একটু খাবারটা নিয়ে আসি, বেশি রাত হয়ে যাবে, তো গল্প টল্প করা হয়ে গেলে তো রান্না বান্না করবো, করে কেন আমারও প্রিয়াঙ্কা তো অভ্যাস হয়ে যায় রান্না বান্না গল্প গল্প ফটো ফটো মটো এসব প্রিয়াঙ্কা বলে আমি বলা শুরু করেছি, যাওয়া যাক এখন উপরে। অমিত গিয়ে মাটন নিয়ে চলে এসে এখন নাকি ও ভালো করে কষি কষি রান্না করবে আর খাবে, আমি কি খাবো সেটা দেখছি। ডাল আছে সকালে, তো আমি ডাল ভাত হয়তো খেয়ে নেবো, তার সাথে একটু অমলেট করে নেবো। অমিত গিয়ে বালিশ কিনে নিয়ে চলে এসে আরামসে বালিশটাকে নিয়ে বসে আছি। অমিত আজকে যেহেতু স্যাটারডে, তাই জন্য ও বলেছে সারাদিন নাকি সালমান খানের মুভি দেখবে, সকাল থেকে শুরু করেছে। আজকে কি দেখছে সকালবেলা? প্রেম ধন, কি যেন কি কি বলছিলি আমি করে? হ্যাঁ, ওরা বলে ওরা কি কান্না পেয়ে গেছে ওরা দেখে। এখন গিয়ে অমিতের অফিস ঘরে খাটের তলায় জায়গা আছে, সেখানে গিয়ে রেখে আসি, ওটাই হচ্ছে এটা রাখার জায়গা। অমিত মাটন দিয়ে ডিনার করে নিয়েছে, করে নিয়ে ও বলছে এখন অনেকে খুব ঘুম পাচ্ছে, আর আমারও খুব ঘুম পাচ্ছে। তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম, আমি হচ্ছে আজকে ব্লগটা একটু ভালো লেগেছে, ভালো লাগলে কি করবে এখন অমিতকে আমি মাথায় ম্যাসাজ করে দেবো, নতুন একটা টুল এসছে জানিস, কিভাবে ম্যাসাজ করা আমি শিখে রেখেছি, ওই লরিয়ালের ওই ব্যাগটাই দিয়েছে, ম্যাসাজ করে তারপরে ঘুমিয়ে পড়বে, আমি ঘুমিয়ে পড়বো। যাই হোক, ভিডিও ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে তো ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে গাইড, স্টে খুব 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 পজিটিভ, বাই। কালকে পুরো দাড়ি বাড়ি কেটে দেবো, হ্যাঁ বাই, পুরো ঠিক না হয়ে বাই। দেখ।
তাকে চুল পড়ে যাবে আমার এবার এটাতে বলেছে চুলের গ্রোথ হয় বুঝছিস তো কিছু ফিল করতে পারছি না আমি তো বললাম না।